কেউ অনেক সুন্দর কথা বলেছে, যে পরিস্থিতিতে কিছু মানুষ বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে সেই পরিস্থিতিতেই কিছু মানুষ বেঁচে থাকার কসম করে। হ্যালো বন্ধুরা, শেষবিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আপনাদের জন্য ছোট্ট একটি গল্প। একবার একটি 50 বছরের লোক অনেক বেশি চিন্তায় থাকা শুরু করে। যদিও তার কাছে অনেক কিছু ছিল, সে অনেক বড় একটি কোম্পানিতে চাকরি করত এবং সে অনেক বড় পোস্টে চাকরি করত। তার নিজস্ব একটি টিম ছিল, তার পরিবার ছিল, তার সন্তান ছিল, সব কিছুই তার কাছে ছিল। কিন্তু তারপরেও সে সবসময় মন খারাপ করে থাকা শুরু করে আর তার মনে হয় সে হয়তো ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। তো ওই লোকটির ওয়াইফ একদিন ওনাকে বলে যে আমার মনে হয় আপনার কাউন্সিলিংয়ের প্রয়োজন, আপনি কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে কাউন্সেলিং করাতে পারেন। তো ওই লোকটি তার ওয়াইফের কথা মেনে নেয় আর একটি কাউন্সেলারের কাছে যায়। আর ওই কাউন্সেলার সাথে জ্যোতিষীও ছিল। তো ওই কাউন্সেলার ওই লোকটিকে বলে তুমি তোমার কুণ্ডলীটা নিয়ে আসবে। তো সেই লোকটি তার কুণ্ডলী সাথে করে নিয়ে যায়, সেটা দেখে, দেখার পরে বলে যে তোমার এমনিতে কোনো সমস্যা নেই, তোমার লাইফে কোনো সমস্যা থাকারও কথা নয়, কিন্তু তারপরেও তোমার কি সমস্যা যে তুমি মন খারাপ করে আছো? তখন ওই লোকটি বলে আমি জানি না আমার কেন মন খারাপ, কিন্তু আমার সবসময় মনে হচ্ছে যেন আমার লাইফটা একদমই বৃথা। কার লোন, হোম লোন, সন্তানদের মানুষ করা, তাদের ফিউচার নিয়ে চিন্তা করা, অফিসের কাজের চাপ, সম্পূর্ণ টিমকে ম্যানেজ করা, এই সব কিছু নিয়ে আমি অনেক ডিপ্রেশনের মধ্যে আছি, আমার একদমই ভালো লাগছে না, আর হতে পারে আমি খুব দ্রুত ডিপ্রেশনে চলে যাব। তখন ওই কাউন্সেলর তাকে বলে যে আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, তো তুমি যদি তোমার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাও তাহলে আমি তোমাকে যা বলবো তুমি কি সেটা করবে? তখন ওই লোকটি রাজি হয় আর বলে বলুন আমাকে কি করতে হবে। তখন ওই কাউন্সেলর এই লোকটিকে বলে তুমি 10ম ক্লাসে কোন স্কুলে পড়াশোনা করতে? তখন ওই লোকটি বলে যে আমি যখন ক্লাস 10 পড়তাম তখন অমক একটা স্কুলে আমি পড়াশোনা করতাম। তো ওই কাউন্সেলর বলে সবার আগে তুমি এক কাজ করো, তুমি তোমার ওই স্কুলে যাও আর তোমার 10ম শ্রেণীর যে ক্লাসে যত স্টুডেন্ট ছিল তাদের একটা লিস্ট নিয়ে এসো, তারপরে আমি তোমাকে বলবো এর পরে তোমাকে কি করতে হবে। তো ওই লোকটি সময় বার করে ওর সেই স্কুলে যায় আর সেখান থেকে ক্লাস 10-এর যত স্টুডেন্ট ছিল সবারের একটি লিস্ট নিয়ে আসে। লিস্টটা এনে যখন কাউন্সেলারের হাতে দেয়, কাউন্সেলার ওই লোকটিকে বলে এদের মধ্যে তুমি কাদেরকে চেনো তাদেরকে মার্ক করো। তো ওই লোকটি সেই সমস্ত স্টুডেন্টের নামের পাশে মার্ক করে যাদেরকে সে চিনত, যেগুলো তার বন্ধু ছিল। এবার ওই কাউন্সেলর তাকে বলে যে তুমি একটা কাজ করো, এই সবার খোঁজ নিয়ে দেখো এরা এখন জীবনে কে কি করছে। তো এটা 2-1 দিনের ব্যাপার নয়, এটা করতে অনেকটা সময় লাগবে, 2-3 মাস সময় লেগে যায়। কিন্তু তারপরেও লোকটি বলে ঠিক আছে আমি এটা করব। তো লোকটি মাঝে মাঝেই এক একজনের খবর নিত এবং সবশেষে লোকটি খবর নিয়ে দেখতে পায় ওর ক্লাস 10-এ যত বন্ধু ছিল তার মধ্যে বেশ কিছু বন্ধু এখন আর এই পৃথিবীতে নেই, তারা মারা গেছে। বেশ কিছু বন্ধু এমন ছিল যারা এখন অনেক অসুস্থ, কারোর অপারেশন হয়ে গেছে, কারোর অপারেশন হবে, কেউ বিছানাতে পড়ে আছে। বেশ কিছু বন্ধু এমন দেখতে পাই যারা নেশা করার কারণে তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এবং তারা খুবই নিম্নমানের একটি জীবনে বেঁচে আছে। এবং কিছু বন্ধু এমন দেখতে পাই যাদের বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে বা পুনরায় কেউ বিয়ে করেছে, অর্থাৎ তারা ঠিকভাবে তাদের সংসার জীবনকে শুরুই করতে পারেনি। এই সমস্ত কিছু দেখার পরে যখন সে তার কাউন্সেলরের কাছে ফিরে আসে, কাউন্সেলর ওই লোকটিকে তখন জিজ্ঞেস করে এবার বলো এখন তোমার কীরকমের ফিল হচ্ছে? তখন ওই লোকটি বলে যে আমি সমস্ত বন্ধুদের খোঁজ নেওয়ার পরে বুঝতে পেরেছি যে আমি অনেকের থেকেই অনেক ভালো একটা জীবনে বেঁচে আছি। এখন আমার জীবনে সেই ডিপ্রেশনটা নেই, এখন আমি অনেক খুশিতে আছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর উপায়ে আমার এই সমস্ত সমস্যাটা দূর করে দেওয়ার জন্য। আমি যদি আমার এই সমস্ত পুরনো বন্ধুদের খবর না নিতাম তাহলে হয়তো আমি জানতেও পারতাম না যে উপরওয়ালা আমাকে কত ভালো একটা জীবন দিয়েছে। এটা বলেই ওই লোকটি সেখান থেকে চলে যায় আর পুনরায় তার কাজগুলো আনন্দের সঙ্গে করা শুরু করে। তো বন্ধুরা, এই ছোট্ট মজাদার গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, আপনি যে জীবনে বেঁচে আছেন সেই জীবনটা হতে পারে অনেকের কাছে স্বপ্ন,
আপনি হয়তো যে জীবনে বেঁচে আছেন তার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে আপনার বন্ধুরা রয়েছে। আমি পৃথিবীর অন্য কোনো মানুষের কথা আমি বলছি না, আপনি যাদেরকে চেনেন দেখবেন তাদের মধ্যেই অনেকের থেকে আপনি ভালো জীবনে বেঁচে আছেন, আর আপনার থেকে অনেক খারাপ জীবনে থাকার পরেও তারা বেঁচে থাকার চেষ্টা করছে। আর আপনার জীবনে হয়তো কিছু সমস্যা আছে, কিন্তু সেই সামান্য সমস্যার জন্য আপনি ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছেন। আর ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে কিছু খারাপ পরিস্থিতিতে কিছু মানুষ হার মেনে নেয়, আর ওই পরিস্থিতিতেই কিছু মানুষ পুনরায় বেঁচে থাকার জন্য জেদ করে। তাই যদি আপনার মধ্যেও ডিপ্রেশন চলে আসে, যদি আপনার মধ্যেও অনেক বেশি মন খারাপ থাকে, তাহলে আপনি আপনার পুরনো দিনের ছোটবেলাকার বন্ধুদের খোঁজ নিন এবং দেখুন তারা কে কী করছে, তাহলেই জানতে পারবেন আপনি তাদের থেকে অনেক ভালো একটা জীবনে বেঁচে আছেন। আর তখন আপনি আপনার এই সুন্দর জীবনের জন্য উপরওয়ালাকে অবশ্যই ধন্যবাদ দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।